সজাই এফ আর ইউত ভঙ্গ কোভিড প্রটোকল, নাই কোনো সামাজিক দূরত্ব একাংশর, সরকারি নীতি নির্দেশনাক চরম ভেঙুচালি একাংশর, সরকারি চিকিৎসালয়ের ভিতরতে ভঙ্গ করেছে কোভিড প্রটোকল। করোনা মহামারীয় দেশের রাজ্য ভয়ঙ্কর রূপ ধারণ করার সমান্তরালক সষ্টম হয়ে পড়েছে সরকার তথা প্রশাসন। প্রতিদিনে সংহারী রূপ ধারণ করেছে মহামারী করোনা ভাইরাসে। মহামারী করোনাক প্রতিহত করবলৈ সরকার তথা প্রশাসনে জারি করেছে কিছু নীতি নির্দেশনা। তার প্রধানক মাস্ক পরিধান করা আর সামাজিক দূরত্ব বজায় রক্ষা, কিন্তু সজাইয়ের একাংশ লোকের মাজত নাই এই সজাগতা। প্রথমে দৃশ্যটলৈ মন করক, কিদরে সজাই এফ আর ইউর ভিতর কোনো সামাজিক দূরত্ব বজায় নরখাক ভিড় করেছেহি একাংশ লোকে। চিকিৎসালয়ের ভিতরতে ভঙ্গ হয়েছে কোভিড প্রটোকল, আনহাতে কোনো কান হার নাই চিকিৎসালয় কর্তৃপক্ষের। এওঁলোকৰ মাজত যদি এজনৰো দেহত করোনা ভাইরাস আছে, তেনেহলে তেওঁৰ পৰা সজাইত করোনার গণ সংক্রমণ হওয়াটো নিশ্চিত। হয়, নিশ্চয়কৈ কব লাগিব যে রাজ্যের বিভিন্ন প্রান্তত সরকারি বিষয়াসকলক বা পুলিশ প্রশাসনক তেখেতসকলে রাজ্য সরকারের ফলের বিভিন্ন সময় দেখিলে পাওয়া গেছে যে তেখেতসকলে করোনা মহামারীর কারণে যধরণে তেখেতসকলে রাজ্যের স্বার্থত কাম করব লাগিছিল বা যিমানখিনি সজাগতা তেখেতসকলে করব লাগিছিল তার এক বিপরীত ছবি দেখিলে পাওয়া গেছে হুজাইর এখন চিকিৎসালয়তে। আর হুজাইর যখন সরকারি চিকিৎসালয়, আটাইতক ডর কথা কব লাগবে যে এখন ব্যক্তিগত খণ্ডের কোনো চিকিৎসালয় নয়, এখন হয়েছে সরকারি এখন চিকিৎসালয়। আর সরকারি চিকিৎসালয়খনের যখন ডক্টর আছে বা এই চিকিৎসালয়খনের যখন ইনচার্জ আছে, তেখেতসকলক কোনো ধরনের কাণখার নাই এই করোনা মহামারীর ক্ষেত্রে দেখিলে পাওয়া গেছে। আজির দিনের ভাগত দেখিলে পাওয়া গেছে যে তেখেতসকলে রোগীর যধরণে ভিড় পরিলক্ষিত হওয়া দেখিলে পাওয়া গেছে, যদিও তেখেতসকলে মাস্ক পরিধান করেছে, তথাপি দেখিলে পাওয়া গেছে তেখেতসকলে সোশ্যাল ডিস্টেন্সিং তেখেতসকলে মানি লওয়া নাই। কিন্তু এই ক্ষেত্রত চিকিৎসালয়খনের কর্তৃপক্ষ ইমান কিয় নিমাত হয়ে আছে বা তেখেতসকলে কিয় এই ক্ষেত্রত গুরুত্ব প্রদান করা দেখিলে পাওয়া হওয়া নাই, এই ক্ষেত্রত আমার মনলে একটা শঙ্কা আছে যে তেখেতসকলে কিয় মানুষের মৃত্যুক লৈ তেখেতসকলে খেল খেলিছে নাকি বা করোনা মহামারীর ক্ষেত্রে তেখেতসকলে খেল খেলিছে নাকি। যদি সেয়াই যদি নহয়, তেনহলে তেখেতসকলে এই ক্ষেত্রত কিয় কাণখার দিয়া নাই। আর আমি জেলা প্রশাসনকও আমি বিনম্রতার অনুরোধ করব খুঁজো যাতে তেখেতসকলে যে এই চিকিৎসালয়খনের আজির যে পরিবেশ দেখিলে পাওয়া গেছে যে রাইজর যে ভিড় পরিলক্ষিত হওয়া দেখিলে পাওয়া গেছে, কিন্তু এই ক্ষেত্রত কিন্তু রাইজক দুঃখ দিয়াতকৈ কিন্তু আমি সরকারি বিষয়াসকলক দুঃখ দিব লাগিব। কারণ তেখেতসকলে যদি ইয়াত কোনো ধরনের যদি নীতি নিয়ম যদি তেনে ধরনের যদি বনাইছে বা তেখেতসকলে বনোয়া নাই, তথাপিও তেখেতসকল দুঃখী। কারণ যদি বনাইছে তেখেতসকলে কিয় রাইজক এই ধরনের বিপদে পরিচালিত করে আছে। গতিকে এটা কথা কব লাগিব যে তেখেতসকলে সরকারি বিষয়াসকলে অর্থাৎ এইখন চিকিৎসালয়ের চিকিৎসকসকলে তেখেতসকলরে মানে করোনা মহামারীক তেখেতসকলে খেল হিসাবে লৈ খেলক এটা অস্ত্র হিসাবে লৈ তেখেতসকলে ব্যবহার। দবকার পৰা লুৎফুর রহমানের রিপোর্ট, দৈনিক টাইমস।